Good morning, students. How are you? Okay. I am Shukdev Haldar. On behalf of St. Xavier's High School, this is online class for class 10. Today, I will teach you English second paper. Tap question. Today, we will learn about tap question. Tap question. For a better understanding, I am telling in Bengali. Okay? Tap question. এখানে দুইটা word আছে। একটা হলো tap, আর একটা হলো question. আমি জানি তোমরা ইতিমধ্যে tap question সম্পর্কে জেনেছো, অনেকে হয়তো বাসায় পড়ে নিয়েছো, অনেকে ইসাতে স্কুলে পড়তেও পারো। তো যাই হোক, tap question টা কি? দেখো আমরা যখন বাজার থেকে কোনো কিছু ক্রয় করি, শার্ট হোক, প্যান্ট হোক বা আদার্স কোনো থিং, তখন দেখো ওর সাথে একটা টোকেন জুড়ে দেওয়া থাকে, একটা কি থাকে, টোকেন জুড়ে দেওয়া থাকে। সরি, একটা ক্লাসে একটা ফোন আসছিল, সেটাই রকম। এখানে দেখা আছে সেই শার্টটা প্যান্টটা কোন ব্র্যান্ডের, তার প্রাইস কেমন, সেটা কোন সাইজের, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন থাকে। এটা কার সাথে থাকে? কোনো শার্ট বা কোনো প্যান্টের সাথে। তোমরা নিশ্চয়ই দেখেছো এই যে এই শার্ট সম্পর্কে বা এই প্যান্ট সম্পর্কে বা কোনো প্রোডাক্ট সম্পর্কে অতিরিক্ত যে তথ্য কোনো একটা ছোট বিষয়ের সাথে অর্থাৎ ছোট টোকেনের সাথে লাগিয়ে শার্ট প্যান্টের সাথে জুড়ে দেওয়া হয়। জুড়ে দেওয়া হয় কি কারণে? এর সম্পর্কে আরো অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য। তো ট্যাগ পারসেন, ট্যাগ মানে জুড়ে দেওয়া, কি করা, জুড়ে দেওয়া। একটা সেন্টেন্স বক্তা যখন একটা সেন্টেন্স বলার পরে শ্রোতার কাছ থেকে সেই সম্পর্কে যখন কোনো সম্মতি আদায় করতে চায় তখন ছোট একটা প্রশ্ন জুড়ে দেয়। যেমন মনে করো আজ খুব গরম, তাই নয় কি? এই যে তাই নয় কি, এটা বলে সে কি বোঝাতে চাচ্ছে? এটা বোঝাতে চাচ্ছে যে আজকে যে গরম, এই গরম সম্পর্কে যখন শ্রোতাকে বললাম সেই শ্রোতার কাছ থেকে আমি সম্মতি চাচ্ছি, তখন সে বলবে না আজকে তো গরম না, আবার বলতে পারে হ্যাঁ সত্যি আজকে খুব গরম। এই যে তার কাছ থেকে সম্মতি জানার জন্য যে ছোটখাটো আমরা প্রশ্ন জুড়ে দিই একটা সেন্টেন্সের সাথে, সেটাই হলো ট্যাগ করছে। এই ট্যাগ করছেটা যদি যে বাক্যের সাথে জুড়বো সেই বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় ট্যাগ করছেন হবে নেগেটিভ, আর যদি বাক্যটা না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তখন ট্যাগ করছেনটা হবে পজিটিভ। ক্লিয়ার? তো আমরা কিছু উদাহরণ দেখি। হি গোজ টু স্কুল, দে আর রানিং, সে স্কুলে যায়, তাই না? সে স্কুলে যায়, তাই না? এখন আমরা এখানে একটা প্রশ্ন জুড়ে দেব, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই জাতীয় কোনো ভার্ব থাকে তখন তার সাথে একটা নট যোগ করতে হবে, সেই নটটা অবশ্যই তার সাথে যুক্ত করে যোগ করতে হবে, বুঝতে হবে। যেমন হি গোজ, এখানে গোজ এখানে মানে আমি যার অজয় হ্যাঁ ব্যাস আর কিছুই নাই, আছে একটা মূল ভাগ তার সাথে ইয়ের যোগ। এই জাতীয় ক্ষেত্রে ট্যাগ করছে ডু, ডাস, ডি, এইগুলো যখন কোনো মূল ভাগ থাকে তখন ডু, ডি, ডাস। যেহেতু এখানে গোজ জিও তার সাথে ইয়ের যোগ আছে, এখানে আসবে ডাস। ডিও, ইয়েস, এবার এর সাথে নট যোগ করলে তার সংক্ষিপ্ত রূপটা এরকম হয়, ডাজেন্ট, ডাজ, তার সাথে নট যোগ করলাম, যোগ করে ফলাফল কিলো যোগ কর ডাজেন্ট। আর এখানে যে প্রোনাউন সাবজেক্ট থাকে তার প্রোনাউন বর্ডে ডাজেন্ট হি,
যেহেতু এটা ট্যাগ করছেন এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিতে হবে। তার একটা উদাহরণ দেখো, দে আর রানি তারা দৌড়াচ্ছে। এখন আমি এবার বলবো তাই নয় কি, এখন এখানে আগে ছিল মূল ভাব, এখন আছে কি একটা সাহায্যকের ভাব আর। যেহেতু মূল ভাব আছে রান, তার সাথে যে কন্টিনিউয়াস টেন্স তার সাথে আইজি যোগ হয়েছে, এখন এখানে আর আছে, আর এর সাথে আমরা নট যোগ করবো, আর প্লাস নট, তখন সেটা হবে আরেন। আরেন দে শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। এই জাতীয় বাক্যগুলো ছিল হ্যাঁ বোধক, ট্যাগ পর সেন্টেন্স না বোধক নেগেটিভ। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স দিয়ে তার ট্যাগ পর সেন্টেন্স কেমন হয় সেটা একটু দেখি। এবার আমরা দেখে নেব যখন সাহায্যকারী ভার বা কোনো সাহায্যকারী ভারটা যখন নট যোগ করতে হয়, নট যোগ করার পর যোগফলটা কেমন হয়। যেমন মনে করো এম প্লাস নট, আমরা শুধু যোগ যোগ শিখি, এম প্লাস নট ইজ প্লাস নট আর প্লাস নট ওয়াজ প্লাস নট ওয়ার প্লাস নট হ্যাভ প্লাস নট প্লাস প্লাস নট, এগুলো আগে লিখে দেখি নেই। আমরা প্রথমটা বাদ রেখে আমি দ্বিতীয়গুলোর সাথে শুরু করছি। দ্বিতীয়গুলো থেকে প্রত্যেকের সাথে নট যোগ করলে সংক্ষিপ্ত এভাবে বাড়বে ইজ এন অ্যাপোস্ট্রফি টি, ইজ এন অ্যাপোস্ট্রফি টি। এই যে এখানে ওটা লোপ পেয়েছে, তার জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি বা লোপ চিহ্ন বসে দিলাম। এজেন্ট, ক্লিয়ার? এটার উচ্চারণ হবে এজেন্ট। আর প্লাস নট, আর তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, ওয়াজ
এন অ্যাপোস্ট্রফি টি প্রেজেন্ট প্যারেন্ট হ্যাভ এইচ এ ভি ই এন হ্যাভেন হ্যাজেন্ট কিন্তু এটা হওয়া উচিত ছিল কেমন এ এম এন টি হ্যাভেন্ট তাই না আমরা এগুলো যখন দেখলাম মূল ভাব ঠিক থাকছে তার সাথে শুধু যুক্ত হচ্ছে কি এন অ্যাপোস্ট্রফি টি নট কিন্তু এটা এটার ক্ষেত্রে তখন তাই হওয়া উচিত ছিল এমের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম এটা হবে এইন এইট ক্লিয়ার এছাড়া আরো আছে উইল শুড কুড ক্যান কুড সি এ এন প্লাস নট কুড প্লাস নট Shall plus not will plus not क्या रहता है जब हम not जगह पे तब हम हमारा लिख बो C A N N apostrophe T can तार पर है could पुरे शब्द not जगह पर बो couldn't শেয়ারের সাথে নট এটা আবার একটু অন্যরকম শ্যান আর গুণের সাথে যখন নট দেওয়া হবে তখন হবে কোন এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ক্লিয়ার আর একটা জিনিস আছে যদি কোন সেন্টেন্সে শুরুতে লেটস থাকে লেটস 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 এর ফুল হলো লেট আস লেট আস এর সম্পর্ক হলো লেটস যদি কোন সেন্টেন্সে শুরুতে লেটস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শ্যালোই লেটস প্লে ফুটবল লেটস প্লে ফুটবল আমরা লেটস এর ক্ষেত্রে কি লিখব শ্যাল শ্যাল এবং শেষে শ্যালই লেটস থাকলে ট্যাগ করছে কি কি লিখব শ্যালই ঠিক আছে সো ডিয়ার স্টুডেন্টস Today we have learned about tag question and now I am giving you for some home task.
হোমওয়ার্ক আমাদের আছে ট্যাগ করছেন হোমওয়ার্ক গুলো কি কি মাদার হ্যাজ কুক রাইস ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হি ওয়েন্ট টু ঢাকা স্টার্টে থার্ড ওয়ান রতন ডিড দা সাম ফোর্থ ওয়ান উই আর স্টুডেন্টস এন্ড ফিফথ ওয়ান লেটস রাইট এ প্যারাগ্রাফ সো ডিয়ার স্টুডেন্টস নো মোর টুডে হোপফুলি উই উইল মিট ওয়ান্স অ্যাগেইন ইন দা নেক্সট ক্লাস গুড বাই কিপ ওয়েল